সরকারের চালক আইন প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল বাঘমুন্ডির চালকরা। বৃহস্পতিবার সকালে বাঘমুন্ডি বলরামপুর রাজ্য সড়কের ওপর অযোধ্যা মোড়ে শতাধিক চালক বিক্ষোভ দেখাতে থাকে। এদিন বাঘমুন্ডি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা পথে নামলেন। চালকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার চালকদের বিরুদ্ধে যে আইন আনতে চলেছে তাতে গোটা দেশের চালক সমস্যায় পড়বে, দুর্ঘটনা ঘটে প্রাণ গেলে জেল জরিমানা ধার্য করা হয়েছে। এমন অবস্থায় সেই আইনের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চালকেরা। তবে রাস্তা অবরোধ করেননি, রাস্তার ধারে দাঁড়িয়ে করেছিল এই বিক্ষোভ কর্মসূচি। 2 ঘন্টা চলে এই প্রতিবাদ বিক্ষোভ, পরে সেই বিক্ষোভ তারা নিজেরাই তুলে নেয়। আগামী দিনে এই আইনটি কেন্দ্র সরকার যদি না বাতিল করেন তাহলে ওই আইনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে আগামীতে, এমনটাই জানাচ্ছেন চার চাকা গাড়ির চালকরা। বৃহস্পতিবার এই কর্মসূচিতে ছিলেন বাঘমুন্ডি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কল্যাণ প্রসাদ মুখার্জি, সহ সভাপতি কেদার কুমার, সম্পাদক রাজশেখর মাহাতো, জেলা সহ সভাপতি পরিতোষ মাহাতো প্রমুখ অন্যান্য সদস্যরা। কি আমাদের এই বিক্ষোভ কর্মসূচি, এই যে ভারতবর্ষে মাননীয় অমিত শাহ মহাশয় যে আইন আনতে চলেছে ড্রাইভারদের নিয়ে, যে হিট অ্যান্ড রান কেসে যদি কোনো ড্রাইভার পালিয়ে যায় তাহলে তার 10 বছর জেল, 7 লাখ টাকা জরিমানার যে উনি আইনটা আনতে চলেছে, তো যদি ড্রাইভাররা সেখানে দাঁড়ায় অ্যাক্সিডেন্ট স্থলে, আমরা তো সব দিন জেনে শুনে কোনো একটা ছোট পিঁপড়াও মারি না, ড্রাইভাররা কোনো দিনই জেনে শুনে কোনো অ্যাক্সিডেন্ট করে না, তাই যারা হয়তো মদ খেয়ে ড্রাইভারি করে তাদের জন্য এই আইনটা আনতে পারে, যে মদ খেয়ে ড্রাইভারি করে অ্যাক্সিডেন্ট করেছে তার ক্ষেত্রে এই আইনটা এলো। থেকে সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।